তো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ভাই বর্তমানে আমি দেখতেছি এক লেভেলের আইডি বানাইয়া পোলাপাইনে অনেক ভাব দেখাইতেছে, তাই আমিও বানাই ফেললাম ফাইনালি এক লেভেলের আইডি। বর্তমানে আমি যে আইডির মধ্যে আছি এটার লেভেল কিন্তু এক। তো ভাই অনেকদিন ধরে আমি চিন্তা ভাবনা করতেছিলাম ফ্রি ফায়ারের মধ্যে আমি এরকম একটা আইডি তৈরি করবো, যাতে সে আইডিটা আর অন্য কারো কাছে না থাকে। তো ভাই দেখো, আমি যদি এরকম একটা আইডি তৈরি করতে চাই যেটা একমাত্র আমার কাছে থাকবে আর অন্য কারো কাছে থাকবে না, তো এরকম একটা আইডি তৈরি করতে চাইলে কি করতে হবে? এক লেভেলের একটা আইডি বানাইতে হইব আমার মতো। কারণ ভাই তুমি যেহেতু লেভেলের আইডি বানাও না কেন, ওই আইডি কিন্তু সবার কাছে থাকবে। আর তুমি যত ধরনের কালেকশন তোমার কাছে রাখো না কেন, ওই কালেকশন কিন্তু আরেকজনের কাছে থাকবে। তার মানে কি, তোমার আইডিটা রিয়ার থাকলো না। এর লিগে আমি খুঁজে বের করছি, মানে আমি যে আইডিটা বানাই মনে এখন এই আইডি মনে করো বিটুকে, রাইস্টার, ভিএনএল এরা চাইলেও বানাইতে পারবে না, কিন লিগে বানাইতে পারবে না, তোমাদের আমি একটু পরে বলতেছি। তো মূলত দেখো গাইস, এই যে এক লেভেলের একটা আইডি আমি বানাইছি, এটার মধ্যে কিন্তু আমি চাইলে গেম প্লে করতে পারবো না। এখন তোমরা ভাবতে পারো কিন লিগে আমি গেম প্লে করতে পারবো না। আসলে ভাই আমি যদি এক লেভেলের আইডির মধ্যে গেম প্লে করি তাইলে মনে করো আমার আইডিটা দুই লেভেল হয়ে যাবে, আর দুই লেভেল হয়ে গেলে কিন্তু আমার আইডিটা সে রিয়ার আর থাকবে না। আমার যে করাই হোক না কেন, যেমনি হোক না কেন, এই আইডিটা এক লেভেলেরই থাকাইতে হবে। আর বিএনএল, রাইস্টার, বিটুকে ওরা তো ভাই উত্তম লেভেলের গেম প্লে করে। ওরা মনে করো গেম প্লে করলে এটা দুই থেকে তিন লেভেল, তিন থেকে চার লেভেল, পাঁচ লেভেল, একশো লেভেল পর্যন্ত হয়ে যাবে, আর এক লেভেল হবে না। তো এবার আমি ভাইবে নিছি এই আইডিটা যাই হোক না কেন আমি এক লেভেলের বানাই নিমু, এক লেভেল থাকবে, এটার মধ্যে আমি সবকিছু কেনাকাটা করে জমাট করে রাইখে দিমু, যত ধরনের ইভেন্ট আসবে সবকিছু এটার মধ্যে থাকবে, কিন্তু লেভেল আর বাড়বে না, লেভেল একটাই থাকবে, মানে লেভেল এক থাকবে। সো গাইস, এখন হয়তো তোমাদের অনেকেরই মনে আশা যাচ্ছে, মানে আমার কথা শুই না, যে ভাই আমরাও এক লেভেলের আইডি কেমনে বানামো, কেমনে বানাই না যে এক লেভেলের আইডি, চিন্তা করার কি আছে ভাই? আমি আছি না, আমি তোমাদের দেখাই দিমু কেমনে তোমরা এক লেভেলের আইডি বানাইবা, তোমরা কিভাবে এক লেভেলের আইডি বানাবা সেটা তো দেখাই দিমু। তার আগে মিয়া, আমার এক লেভেলের আইডির কালেকশন তোমরা দেখবা না, এখন আমি তোমাদেরকে দেখাইমু আমার আইডির কালেকশন। তো আমার আইডির কালেকশন দেওয়ার লেগে তোমরা প্রস্তুতি নাও। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাইমু আমার আইডির গান কালেকশন। এই দেখো ভাই কি সুন্দর গান কালেকশন দেখছো, পুরাই ফাঁকা মাঠ। ফাঁকা মাঠ মানে কি সেটা হয়তো অনেকে বোঝো নাই, বোঝাই দিতেছি। এই দেখো ইউএমপি কিন্তু আমার কাছে ফুল ম্যাক্স করা, একে ভাই কোনো কথাই হবে না, একে তো আমার কাছে ম্যাক্স করা, আরো অনেক আগে ম্যাক্স করে রাখছি। M10, MP40 এই যেগুলো আছে মনে করো ভাই সবকিছু আমার কাছে মনে করো রিয়ার রিয়ার স্কিন দেখছো, গান স্কিনের কোনো অভাব নাই। তো এইবার তোমাদেরকে আমি দেখাবো ড্রেস কালেকশন, এরপর আছে গাড়ির কালেকশন, গাড়ির কালেকশন একটু পরে দেখাই, আগে তোমাদেরকে আমি ড্রেস কালেকশন দেখাই। দেখো আমার কাছে কি কি আছে, দেখো সিজন 1, 2, 3, 4 মানে হিপ হপ, সাকুরা, যা আছে সবকিছু আমার আইডির মধ্যে আছে, এমন কোন জিনিস নাই আমার আইডির মধ্যে আছে। তো কিছু অনেক ফাজলামো করলাম। আসলে ভাই দেখো এই আজকের এই আইডিটা খুলছি, মানে এক লেভেলের আইডি তোমরা যেটা দেখতে পারতেছো আর কি, এটা আজকে খোলা হয়েছে। তো আইডির মধ্যে আর কি কালেকশন থাকতে পারে, কোনো কালেকশন মালেকশন নাই ভাই আপাতত। তো আমি চিন্তা করতেছি, মানে চিন্তা ভাবনা করতেছি যে আইডিটা অনেক বড় করবো, বড় বলতে গাইস এই আইডির মধ্যে আমি সব ধরনের ইভেন্ট বের করে রাখবো, বাট এই আইডির মধ্যে কোনো গেম প্লে করবো না, আইডিটা আমি এক লেভেল করে রাখবো, আর সব ধরনের ইভেন্ট ইভেন্ট যা আছে সব গোল্ডের মধ্যেই থাকবো, ভালো ভালো রেয়ার গান স্কিন, ভালো ভালো ড্রেস আপ সবকিছুই থাকবো। তো আজকের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য, মেন উদ্দেশ্য হচ্ছে ভাই তোমরা হয়তো অনেকেই ইউটিউবে ভিডিও দেখা এক লেভেলের আইডি বানানোর স্বপ্ন দেখতেছো, যে আমার একটা এক লেভেলের আইডি থাকবে, সে আইডির মধ্যে আমি অনেক কিছু টপ আপ করবো, অনেক কিছু বানাইমু, মানে অনেক কিছু করবো, এরকম ভাবতেছো। তাদের আমি একটা কথাই বলতে চাই, দেখো ভাই তোমার একটা আইডির মধ্যে আমি বুঝলাম সবকিছু আছে, সবকিছু আছে, এমন কোন জিনিস নাই যে না আছে। তুমি বেশি বেশি টাকা খরচ করে বেশি বেশি ডায়মন্ড টপ আপ করে তোমার আইডির মধ্যে সব ধরনের ইভেন্ট বের করে রাখলা, কিন্তু তুমি ওই আইডির মধ্যে গেম প্লে করতে পারলা না, তাইলে ভাই লাভ হইলো কোনো বলো? তুমি যে আইডির মধ্যে এক টাইমে গেম প্লে করতে পারবা না, ওই আইডির পিছনে এত টাকা খরচ করে কোনো লাভ আছে? তো এতটুকু বোঝানোর লেগে মূলত আজকের এই ভিডিওটা আমি বানাইছি। তো জাস্ট আমি এক লেভেলের একটা আইডি খুলছি, তাও আবার গেস্ট অ্যাকাউন্ট দেয়া, এটা যে কোনো সময় চলে যেতে পারে। আমার পাগল করতে কামড়ায় নাই ভাই, আমার এত সুন্দর একটা আইডি থাকতে আমি এই আইডির পিছনে এত টাকা খরচ করবো, এত ভালোভাবে রিয়ার বানাবো এটারে। তো যাই হোক, আজকের ভিডিওটা সবাই ফানি হিসেবে নিও, মজা হিসেবে নিও।